রামনবমীর সকাল থেকেই ডায়মন্ড হারবারের মহেশতলার এলাকায় লাল ঝান্ডা দাপাদাপি। এদিন সকালে অসংখ্য বাম কর্মী এবং সমর্থকদের নিয়ে প্রচার করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমান। এদিন তিনি মহেশতলার এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে সন্তোষপুর থেকে বাধা বড়তলার তুলসী মান্না মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিল করেন। মিছিলের মাঝে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, উনি দীর্ঘদিন এই কেন্দ্রের সাংসদ হলেও এখনও তীব্র জল সংকটে ভুগছে এলাকাবাসীরা, নিকাশি ব্যবস্থারও সমস্যা রয়েছে, পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্সের প্রসঙ্গ টেনে আর্থিক দুর্নীতি নিয়েও আক্রমণ করেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে। এই যেমন আমার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ অংশ পানীয় জলের সমস্যা, লোকে এখন বলা শুরু করছে যে ওনার একটা কোম্পানি আছে, নাম শুনেছেন লিপস অ্যান্ড বাউন্স? নাম শুনেছেন? সেই লিপস অ্যান্ড বাউন্স একটা জলের কোম্পানি, বাগড়াহাটে কারখানা আছে। লোকে বলা শুরু করে দিয়ে ওই বাগড়াহাটে জল কোম্পানি জল বিক্রি করার জন্য নাকি জলের সমস্যা, আমি বলছি না, লোকজন বলছে জল নিকাশি ব্যবস্থার সমস্যা, একটু বৃষ্টি পড়লে এক হাঁটু জল। এখানে তৃণমূলে কাউন্সিলর আছেন, তৃণমূলের এমপি এমএলএ আছেন, কি কাজ করছেন? ফলে বিগত 10 বছরে গোটা পশ্চিমবঙ্গ, গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষকে প্রতিদিন তৃণমূল কংগ্রেস পেছনের দিকে ঠেলে নিয়ে গেছে। আমরা বাম কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করছি, আসুন এই সময়ে আপনার আমার রুজিরুটির পক্ষে, আপনার সন্তানের লেখাপড়ার প্রশ্নে, আপনার সন্তানের ভবিষ্যতে চাকরির প্রশ্নে আসুন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করি। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।